দেখুন, যেভাবে ফিলিপাইনের মান্দিনাও দ্বীপ খেলাফত বানাতে চায় আইএস, মান্দিনাওয়ের কিছু এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর সামরিক আইন জারি করা হয়েছে। ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দিনাও দ্বীপের মারাউ শহরে লড়াইয়ের সময় যেসব ইসলামী জঙ্গি নিহত হয়েছে তাদের মধ্যে অনেকেই বিদেশি যোদ্ধা আছে। মারাউ থেকে ইসলামী জঙ্গিদের হঠাৎই সেনাবাহিনী গত কিছুদিন ধরে লড়াই চালাচ্ছে। সেখানে নিহত 6 জন ইসলামী জঙ্গির মধ্যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার নাগরিক আছে বলে দাবি করেছে ফিলিপাইন। ফিলিপিনের সরকার এই লড়াইয়ের বিশেষ বাহিনী মোতায়েন করেছে। জঙ্গিদের দমনে সেখানে সেনাবাহিনী সামরিক হেলিকপ্টার ব্যবহার করছে। স্থানীয় জিহাদিদের সঙ্গে যে বিদেশিরাও যোগ দিয়েছে, ফিলিপিনের কর্তৃপক্ষ দিক থেকে এটি স্বীকার করে নেওয়ার ব্যাপারটি বেশ বিরল একটি ঘটনা। মিন্দিনাও দ্বীপে লানাও ডেল সুর প্রদেশের মারওয়াই শহরটি মূলত মুসলিম অধ্যুষিত। সেখানে মোট বলে যে স্থানীয় জিহাদি গোষ্ঠীটি সক্রিয়, তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।